আগামী বছরই দেশের ইন্টারনেট ব্যান্ডউইথ চাহিদা প্রতি সেকেন্ডে 2 টেরাবিটে পৌঁছাবে। দ্রুত বর্ধনশীল এই চাহিদা কয়েক বছরের মধ্যে সাবমেরিন কেবলের বিদ্যমান সক্ষমতাকেও ছাড়িয়ে যাবে, যে কারণে তৃতীয় একটি সাবমেরিন কেবলের সাথে এখন যুক্ত হবার উদ্যোগ নিয়েছে সরকার, যা চলতি বছরই চূড়ান্ত হবে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। ফয়সাল শোভনের রিপোর্ট। মোবাইল, ওয়াইম্যাক্স কিংবা ISP, যে কোনো মাধ্যম মিলিয়ে দেশে এখন 8 কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে, যা 2 বছর আগেও ছিল 5 কোটি। তখন দেশে মোট ইন্টারনেট ব্যান্ডউইথের চাহিদা ছিল 200 GBPS, 2 বছরের ব্যবধানে যা 3 গুণ বেড়েছে। প্রতি সেকেন্ডে এখন 600 GB ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে দেশে, সামনের দিনে যা আরও দ্রুতগতিতে বাড়বে বলে মনে করে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। আমাদের তো অলরেডি 4G চালু হয়ে গেছে, সামনে যেভাবে ইন্টারনেট মানে গভর্নমেন্ট যেভাবে গ্রাম লেভেল পর্যন্ত ইন্টারনেট ছড়িয়ে দিচ্ছে, তাতে আমার আশা করা যায় যে 1 টেরা আমরা আগামী মার্চের ভিতরেই অ্যাচিভ করে ফেলবো, এবং হয়তো দেখা যাবে যে ডিসেম্বর গিয়ে সেটা ডাবল হয়ে যাবে, 2 টেরা হয়ে যাবে, যেভাবে বাড়তেছে ব্যান্ডউইথের চাহিদা। 2 বছর আগেও দেশে ইন্টারনেট ব্যান্ডউইথ চাহিদার 70 ভাগই মেটানো হতো ভারত থেকে বেসরকারিভাবে আমদানির মাধ্যমে, এখন প্রায় 70 ভাগই মেটে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি বা BSCCL-এর সরবরাহ থেকে। তারা ব্যান্ডউইথ পাচ্ছে 2টি আন্তর্জাতিক সাবমেরিন কেবলের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে, একটি CME-UI-4, অন্যটি CME-UI-5, যার মাধ্যমে আগামী 2 বছরও অনায়াসেই চাহিদা মেটানো যাবে। CME-UI-5-এ বর্তমান টেকনোলজিতেই আমি 1.5 টেরা দিতে পারবো, আর টেকনোলজি তো আপগ্রেড হচ্ছে, এটা আলটিমেটলি হয়তো দেখা যাবে যে কয়েক বছর পরে আমি শুধুমাত্র CME-UI-5 থেকেই 2 টেরা দিতে পারবো। আর CME-UI-4-এ একটা সুবিধা আছে, হলো হাফ সার্কিট দেওয়ার সুবিধা আছে, তো তাতে আমার হাতে যে মিউ কিলোমিটার আছে এটা দিয়ে আমি 600 GBPS পর্যন্ত দিতে পারবো। কিন্তু সমস্যা হলো এরপর চাহিদা বাড়লে তা মেটানোর উপায় নেই বিদ্যমান 2টি সাবমেরিন কেবল দিয়ে, তার উপর CME-UI-4-এর মেয়াদ 2025 সালেই শেষ হবে, তার আগেই বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে চায় BSCCL। তবে এবার আন্তর্জাতিক কনসোর্টিয়াম নয়, আঞ্চলিক কোনো উদ্যোগের সঙ্গেই যুক্ত হওয়ার পরিকল্পনা তাদের। CME-UI-6 আসতে আরও 2 বছর সময় লাগবে এটার কার্যক্রম শুরু হতে, এরপরে ধরেন কনস্ট্রাকশনে আরও 2-4 বছর লেগে যাবে, কিন্তু আমাদের এতদিন ওয়েট করার সময় নেই। এই জন্য আমরা অলরেডি 3rd একটা সাবমেরিন কেবলের চিন্তাভাবনা শুরু করে দিয়েছি, আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছি এই অঞ্চলে কারা সাবমেরিন কেবল করতেছে, তাদের সাথে যোগাযোগ করতেছি আমরা, কারণ এটা জয়েন করার পরেও কিন্তু এটা আসতে 2 হতে 3 বছর সময় লাগে, কারণ একটা সাবমেরিন কেবল করতে অনেক সময় লাগে। সেজন্য আমি চেষ্টা করব যে 2018-এর ভিতরে জানি আমি একটা 3rd সাবমেরিন কেবলে জয়েন করতে পারি। জানা গেছে মিয়ানমার সিঙ্গাপুরের একটি সাবমেরিন কেবলের উদ্যোগের সঙ্গে সরকারের আলোচনা চলছে, যার সাথে যুক্ত হতে পারলে 2.5 টেরাবাইট পর্যন্ত নতুন ব্যান্ডউইথ যোগ হবে বাংলাদেশ সাবমেরিন কেবলের বহরে। দূরত্ব কম হওয়ায় খরচও এখনকার চেয়ে তাই কম পড়বে। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।